কুড়ি কুড়ি হবে, ওই যে কুড়ি একটু বড় হলে কুড়ি গুলো কেটে নেবে, ফুটে গেলে বিক্রি হয় না, বুঝলেন তো? ফুটে গেলে বলতে কি, অনেকগুলো পাতাবাড়ি গাছ যেগুলো আপনাকে দূর থেকে দেখালাম, বাগান করা আছে পাতাবাড়ি গাছ, অনেক ফুল ফুটে থাকলে ছোট ছোট ভালো লাগবে। ওই যে কুড়ি গুলো একটু বড় হবে, কুড়ি গুলো কেটে বিক্রি হবে। আমরা রানাঘাট থেকে চাপড়াতে এসেছি, এখানে ফুলের চাষ হয়, তো আমরা সেই ফুলের বাগান দেখতে এসেছি। রানাঘাট স্টেশন থেকে রথতলা হেঁটে গেলাম, ওখান থেকে টোটোতে 30 টাকা করে ভাড়া নেয়। তো আমরা চাপড়ার ধানতলা বললো তাই না জায়গাটার নাম, ধানতলা। তো এখানে বিভিন্ন রকম ফুলের চাষ হয়। আমরা এখন যেখানে আছি এখানে চন্দ্রমল্লিকা ফুল বল, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এরকম সাদা রঙের ফুল, ফুলের ক্ষেত এখানে। এই যে এখানে গাঁদা ফুলের গাছ রয়েছে, সুন্দর সুন্দর। তো আমার ছোট বোন এখানে আসতে চেয়েছিল, ওর হচ্ছে ফুল দেখার অনেক ইচ্ছে হয়েছিল, যেগুলো বাজারে বিক্রি হয়, তো সেগুলো যেখানে চাষ হয় সেটা জায়গাটা কেমন দেখতে, তো সেই জন্য ওখানে নিয়ে, মানে ওকে এখানে নিয়ে আসি। নিয়ে এসে নিজের ভিডিও বেশি তুলেছে, না না ও অনেক ভিডিও করেছে। রানাঘাটে চাপড়ায় এই ফুলের জায়গায় ঘুরতে এলে অবশ্যই ঘুরতে এসো, ওটা ফ্রি ফ্লাওয়ারও দেয়।